আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আর একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম খুবই অল্প উপকরণ দিয়ে আর সহজ উপায়ে কিভাবে আমি রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করা তো আজকে আমি রান্না করছি ছাগলের মাথা দিয়ে বুটের ডাল চুলাটা জ্বালিয়ে প্রথমে পাতিল বসিয়ে পাতিলটা গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল যতটুকু পরিমাণ দরকার আর কি তা দিয়ে দিলাম তারপরে তিন টুকরো তেজপাতা দুইটা এলাচ তিনটা লবঙ্গ আর একটা হাফ ইঞ্চি মতো দারুচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে একটু লালচে কালার করে নিব বেশি একটা ব্যারাস্তা করব না যাতে একটু লাল লাল হয়ে যায় এরকম করে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাকি মশলাটা দিয়ে নিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই চা চামচ মতো দিলাম ছাগলের মাংস কিংবা যে কোনো আর কি ছাগলের মাথা বা পায়া রান্না করতে গেলে একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় এতে করে ছাগলের মাংসের যে একটা এক্সট্রা স্মেল থাকে ওইটা আর বোঝা যায় না তো এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা এখানে এক চা চামচ পরিমাণ দিয়েছি তো জিরা বাটা না থাকলে শুকনো কুলায় একটু মচমচে করে জিরাটাকে পাউডার বানিয়ে তারপরে দেয়া যায় তো এটাতেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো দিচ্ছি দু চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ থেকে একটু কম তারপরে দিব ধনে গুঁড়া দেড় চা চামচ মতো এখানে আমি মশলাগুলো আমি যতটুকু পরিমাণ রান্না করছি ছাগলের মাথা অতটুকু পরিমাণে দিয়েছি মানে একটা ছাগলের মাথার জন্য এতটুকু পরিমাণ মশলা আমি এখানে ব্যবহার করেছি তো এখন একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানোর আগে এখানে আমি টুকরো করা টমেটো দিয়ে দিব দুইটা টমেটো টুকরো করে রেখেছি ওইগুলো মশলার সাথে দিয়ে একসাথে কষিয়ে নিব যাতে করে টমেটোটা মশলার সাথে গলে যায় এই জন্যই একসাথে দেয়া চাইলে পরেও দেয়া যায় তবে আমি এভাবে করে দিলাম এখন আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এভাবে করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো গলে যায় আর এই যে এগুলো হচ্ছে ছাগলের মাথা খুবই ভালোভাবে একটা একটা দেখে পরিষ্কার করে নিতে হয় না হলে কিন্তু ছাগলের একটা দুইটা লোম থেকে যায় এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে আবার উপর নিচে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম ছাগলের মাথাগুলো দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে আর এর সাথে আমি ডালটাও একসাথে দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল দিয়েছি তো ডালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করে একটু ভালো মতো সেদ্ধ হয় হাড়গুলোর সাথে একসাথে আর কি ডালটা দিয়ে দিলাম যাতে করে দুইটা জিনিসই একবারে কষে যায় না হলে কিন্তু আলাদা আলাদা করে হাড় একবার কষাতে হবে আবার ডালের জন্য আলাদা করে আবার কষাতে হবে তাই আমি একসাথে দিয়ে দিলাম তো এই যে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম মিডিয়ামটা লো করে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। এই যে কিছুক্ষণ ধরে কষানোর পর মানে আমি বিশ মিনিট মতো কষিয়েছি একবার পানি শুকিয়ে গিয়েছিল যেটা প্রথমবারের ছিল তখন আবার সেকেন্ড টাইম একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি তো এটা হচ্ছে দ্বিতীয়বারের কষানো আর কি তো পানিটা শুকিয়ে গিয়েছে এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এবার আমি ডাল আর হাড়গুলো সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তারপর ঢাকনা লাগিয়ে আধা ঘন্টা মতো মানে যতক্ষণ পর্যন্ত না ডালটা সেদ্ধ হয় ততক্ষণ হচ্ছে রান্না করে নিব হার আর ডালগুলোকে প্রায় পঁচিশ মিনিট ধরে রান্না করেছি তো রান্নার পরে দেখা যাচ্ছে যে ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে একদম ঝোলের পানিটাও কমে এসেছে তো এখানে আমি গরম পানি দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ বেশি একটা দেইনি। তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা এখন আবারও পাঁচ মিনিট ধরে এটা রান্না করে নিব চুলার আঁচটাকে কমিয়ে যাতে করে কাঁচামরিচ আর ধনে পাতার ফ্লেভারটা হাড়গুলোর ভেতরে ঢুকে যায় তো এই যে এখন এই পর্যন্ত পানি আছে হাড়ও সেদ্ধ হয়ে গিয়েছে তার সাথে দুইটা জিব্বা ছিল ছাগলের ওইগুলো দিয়েছিলাম কুচি করে তো এই তো এখন আর রান্না করে নিব এই যে এটা হচ্ছে ফাইনাল লুক এটা রান্না হয়ে গিয়েছে দেখতেও খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে একেবারে হোটেলের মতো এটা কিন্তু সকালে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তবে ভাতের সাথেও ভালো লাগে আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম